أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাক্ষ্য প্রমাণ মৌখিক বা দালিলিক পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট যদি বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে বিরোধীয় ভূমিতে কোন পক্ষের দখল আছে তা সাব্যস্ত করতে ব্যর্থ হলে তিনি কি করবেন। তাহলে আমরা দেখেছি 145-এ ম্যাজিস্ট্রেট একটি জরুরি আদেশ পেশ করেন, তার পরবর্তীতে তিনি যদি উভয় পক্ষকে যে নোটিশ দেন শুনানির জন্য, যে তাদের বিরোধীয় বিষয় শোনার জন্য, তো এই বিরোধীয় বিষয়গুলো তাদের মুখ থেকে শুনে এবং তাদের মৌখিক দালিলিক যে সাক্ষ্যগুলো আছে সেগুলো পর্যালোচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আসলে পক্ষদ্বয়ের মধ্যে যে বিরোধ, সেই বিরোধীয় ভূমিতে কোন পক্ষের দখল আছে তা সাব্যস্ত করা যাচ্ছে না তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তাহলে তিনি কি করবেন সেই সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখন এই প্রশ্নের জবাব বলতে পারি, সাক্ষ্য প্রমাণ মৌখিক বা দালিলিক পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে বিরোধীয় ভূমিতে কোন পক্ষের দখল আছে তা সাব্যস্ত করতে ব্যর্থ হয়, তাহলে ম্যাজিস্ট্রেট যে যে আদেশ দিতে পারে আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করব। 1, সম্পত্তি ক্রয় করা। 146-এর 1 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট নালিশি সম্পত্তি ক্রয় করার আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধির 146-এর 1 ধারায় বলা হয়েছে, যদি ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত গ্রহণ করে যে কোন কোনো পক্ষই দখল তখন দখলে ছিল না, বা তখন কোন পক্ষ দখলে ছিল সেটা সম্পর্কে নিজেকে সন্তুষ্ট করতে অক্ষম হয়, তখন সে উক্ত সম্পত্তি ক্রয় করতে পারে যতক্ষণ পর্যন্ত না কোনো এখতিয়ার সম্পন্ন আদালত উক্ত সম্পত্তিতে উক্ত পক্ষগণের অধিকার নির্ধারণ করে, বা উক্ত সম্পত্তিতে কোনো ব্যক্তি দখলের অধিকার নির্ধারণ করে। তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যিনি 145 জারি করবেন, তো তিনি যদি সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তে উপনীত না হতে পারেন আসলে কোন পক্ষে বিরোধীয় ভূমিতে দখলে ছিল সেই বিষয়ে, তাহলে তিনি কি করবেন, 146-এর 1 উপধারা অনুসারে তিনি সম্পত্তিটি ক্রয় করবেন। আর এই ক্রয় করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কোনো এখতিয়ার সম্পন্ন আদালত এই দখল সম্পর্কে অথবা এই সম্পত্তি সম্পর্কে কোনো অধিকার নির্ধারণ করে, অথবা কোন ব্যক্তির দখলে আছে সেই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না নির্ধারণ করে ততক্ষণ পর্যন্ত তিনি উক্ত সম্পত্তি ক্রয় করে রাখতে পারবেন। 2 নম্বর হলো রিসিভার নিয়োগ। 146-এর 2 ধারা অনুযায়ী উপযুক্ত মনে করলে ম্যাজিস্ট্রেট ক্রয়কৃত বিষয়বস্তু রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করতে পারে, যদি না দেওয়ানি আদালত ইতোপূর্বে বিরোধীয় সম্পত্তির কোনো রিসিভার নিয়োগ না করে। তাহলে দেওয়ানি আদালত যদি রিসিভার নিয়োগ না করে, তাহলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি 145 জারি করেছেন তিনি রিসিভার নিয়োগ করতে পারবেন 146-এর 2 ধারা অনুযায়ী। 3 নম্বর যে আদেশ তিনি দিতে পারবেন সেটি হলো বিক্রয় করার আদেশ দেওয়া। বিরোধীয় বিষয়বস্তু যদি দ্রুত পচনশীল বা ক্ষয়শীল হয় তবে ম্যাজিস্ট্রেট তা বিক্রি করার আদেশ দিতে পারে, বা রক্ষণাবেক্ষণের জন্য হেফাজতে রাখার আদেশ দিতে পারে। তাহলে পচনশীলের জন্য বা ক্ষয়শীল হলে সেগুলো বিক্রি করে দেওয়ার আদেশ দিতে পারবেন, অথবা রক্ষণাবেক্ষণের জন্য হেফাজতে রাখার আদেশ দিতে পারবেন। তাহলে এই 3টি পদক্ষেপ বা এই 3টি আদেশ ম্যাজিস্ট্রেট দিতে পারবেন যদি তিনি কোন পক্ষ প্রকৃতপক্ষে বিরোধীয় দখলের ভূমিতে দখলে ছিলেন সেটি নির্ণয় করতে ব্যর্থ হন। তো এই ক্ষেত্রে আমরা একটা মামলার নজির দেখতে পারি, এটি হলো হাজী গোলাম হোসেন বনাম আব্দুর রহমান মুন্সি। এই মামলায় বলা হয়েছে, 145 ধারার উদ্দেশ্য হলো বিরোধীয় সম্পত্তিতে দখল খুঁজে বের করা, এবং 146-এর 1 ধারায় পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত গ্রহণ করে যে কোন পক্ষ সম্পত্তি দখলে ছিল না,
বা যে ক্ষেত্রে কোন পক্ষ সম্পত্তি দখলে ছিল তা নির্ধারণ করতে তিনি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে সম্পত্তিটি ক্রোক করতে পারে যদি কোনো এখতিয়ার সম্পন্ন আদালত ইতপূর্বে সম্পত্তিটি পক্ষদ্বয়ের অধিকার নির্ধারণ না করে। এবং যে ক্ষেত্রে কোনো দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ না করে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত বিরোধীয় সম্পত্তির জন্য রিসিভার নিয়োগ করতে পারে। এটি বলা হয়েছে 146-এর 1 ধারায়। তো এই নজিরটি 146-এর 1 ধারার মতোই আলোচনা করেছে।